করতেছেন? মেলা বছর দিয়ে যাতায়াত করতেছি, সমস্যাই তো এদের চলাফের কষ্ট। আমরা এখানে এরা ব্রিজ চাই, ব্রিজটা আমরা সরকারের কাছে হচ্ছে মোহাম্মদ নন্দু আইতালি চল আপনি ডালাম আমারে তো না আপনার নাম কি? মোহাম্মদ জোহার আলী। বাড়ি? বাড়ি হাসে। বলিয়া চলাফেরা করলে আমি সুবিধা হয়। চলাফেরা করতেছি আমার জন্মের পর থেকে। অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি নিজেও এখান থেকে পড়ে গেছিলাম, এক সময় আঘাত পেয়েছিলাম বুকে আর কমরে। আমাদের চাওয়াটা এখানে একটা ব্রিজ হলে পরে আমাদের মানে অনেক দিক দিয়ে অনেক সাইডে অনেক উপকার হতো আর কি। তো এই ব্যাপারে সরকারের কাছে খুব করজোর আবেদন যে যাতে এখানে একটা ব্রিজের ব্যবস্থা করা হয় অতি তাড়াতাড়ি। আমাদের লাভ হবে, এক নম্বর লাভ হবে যাতায়াত সুবিধা, দ্বিতীয়ত রাস্তাঘাটগুলো খুবই নর্মাল পজিশনে পড়ে রয়েছে ব্রিজ না থাকার কারণে, যার জন্য বন্যা আসলে পানি উঠলে পরে আমাদের যাতায়াত অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এখান দিয়ে অনেক মহিলা অনেক পুরুষ অনেক বৃদ্ধ মানুষ সবাই যাতায়াত করে, তাদের খুব কষ্ট হয়। ব্রিজটা মানে আমাদের খুবই প্রয়োজন। হাসির দফাদার ঘাট কত দিন যাবত আপনারা দেখতেছেন অবস্থা? অনেক সমস্যা, মানে বর্ষাকালে ডুবে যায়, বর্ষাকালে ডুবে যায়, সমস্যা পুষ্ট বসে আছে, আমরা মানে যাওয়াতে সমস্যা হয়, বর্ষাকালে যাওয়া যায় না, অনেক ডাক্তার আছে সরকারি ডাক্তার জানা আছে এখানে যাওয়া যায় না, স্কুলে হান নিয়ে যায় মহিলারা যেতে পারে না। ইয়ে তো ছোটো ছোটো ব্রিজ হয়ে গেছে। আমার নাম মামুন, বাড়ি কোন গ্রাম? আসিল। এই কোথায় থেকে আসলেন? বাড়ির দিকে উপর খেতে পামেলা করছি, দানা আনা জানা খেতে পানি দেওয়া জানা গিয়ে তাও কত সুন্দর দিয়ে হাতরিয়া জানা গিয়ে ব্রিজ কত সুন্দর থাকে, বাফে ব্রিজ থাকে না, ভেঙে জায়গা পান নদী পানা ডাকা নিয়ে জায়গা দনবাড়ি হাড়ে জানা গেছে, এই মধ্যে বাইকেতে ঘুরে জানা গেছে, না দূরে একটা ব্রিজে জানা গেছে। আমার ব্রিজটা হইতেছে না, অন্য অন্য জায়গায় একটা ছোটো ছোটো জায়গায় ব্রিজ হয়ে গেছে, আমার এই জায়গায় ব্রিজ হইতেছে না। ছয় নম্বর মির্জাবাড়ি ইনন উপজেলা মধুপুর। আমার ব্রিজটা দরকার, ব্রিজটা চাই। কি পরিমাণে লোকজন যাতায়াত করে ব্রিজ দিয়ে? বহুত। এই আমার স্কুলে ছাত্রছাত্রী জানা জানা খায় মধ্যে ঘুরিয়া ঘুরে ঘাটে ঘুরে জানা গেছে, যেতে পুরান বহুত বই বই খাতা নিয়ে ফুরা জায়গা স্কুলে যাওয়ার পারে না, আপনার মধ্যে ঘুরে জানা গেছে। এই বর্ষার সমস্যা মানে ওটা তুই পানি ওঠে ব্রিজ তলায় যায় এটা ঠাকুর ব্রিজ তলায় জায়গা, সে সময় কি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়? হ্যাঁ, মানুষ মানুষ যাওয়ারই পারে না। সে সময় আপনারা কোন রাস্তায় চলাফেরা করেন? ঘুরে জানা গেছে ঘুরে ঘাটে ব্রিজে ঘুরে জানা গেছে। মানে কয়েক জায়গা থেকে আর কি ব্যবসা সাক্ষ্যটা করা হয়েছে, আমার ব্রিজটা চাওয়া। মোহাম্মদ সরোয়ার আলম, বাড়ি হাসি। অনেক সমস্যা, মাঝে মাঝে বাচ্চা পড়ে যায়, আমরা পড়ে যাই পড়ে যায় পায়ে ব্যথা, তাই হাসপাতাল তৈরি যাইতে হয়। তবে এটা ছয় নং মির্জার বেশি, যেহেতু আমরা বাজার আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, কোলাবানি স্কুলে যায়, নানান ধরনের সমস্যা। এই যে এখন পানি শুকিয়ে গেছে, 30-40 নিচে গেছে পানি, ছাগলের কত চাই এখন তো স্বাগত। এই যে স্বাগত নামাই দিব, এই নামাই দিন না মানুষটা তো নাই কে, আমাদের পরিস্থিতি খুব খারাপ। এই বিষয়ে বক্তব্য তো অনেক আছে, এখন মাননীয় আমাদের মন্ত্রী সাহেব ডক্টর আব্দুর রাজ্জাক, উনি এখানে ব্রিজ স্বীকার করে গেছিল, তো আর কখনো কিছু হলো না, কারণ তার কাছে আমরা আবার সবাই আবেদন করতেছি যাতে একটা ব্রিজ অতি তাড়াতাড়ি এখানে দিয়ে দেয়। এটি বহু পুরনো ঘাট, এটা দফাদের ঘাট নাম, বহু পুরনো ঐতিহ্য। এখানে দুইটা উপজেলার মানুষ এখান থেকে পারাবার হয়, উপরে হলো ধনবাড়ি উপজেলা, মধুর উপজেলা, মাঝখানে পড়ছে এই নদীটা। এই নদীর নাম কি? বংশাই নদী।
কত বছর যাবত আপনি রেডিও পারাপার হন? বহু আগেকার ঘটনা এটা, ব্রিটিশ আমলে। এটা কি আপনার দাদার আমল থেকে? তার আগে শুনে আসছি। উপরে যত মালামাল আছে, কাঁচা মাল আছে, সব জায়গায় সব কিছু উপরে ধান টান আছে। কৃষিকাজের উপর নির্ভরশীল এখানকার মানুষ, কৃষি পণ্য নেওয়া খুবই ঝামেলা। দেখেন মধুবনী তো হলে এই যাই 15-20 কিলোমিটার পথ মাথায় করে নিয়ে যেতে হয়। ধান পাট আপনার কাঁচা মাল তরু তরকারি সব মাথায় করে নিয়ে যেতে হয় মধুবনী। ব্যাপক কষ্ট, পানির সঙ্গে আমরা তো ঘরে বন্দিও থাকি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, অতি তাড়াতাড়ি যাতে আমাদের বিরোধীর কাজ শুরু করে দেয় এবং কি বাজেট পাস করে দেয়। অনেক জায়গায় অনেক জিনিস হইতেছে, আমাদের এই জিনিসটা নজরে আসে না, বাধা চলে গেলে। আর অনেক কষ্ট করছেন আপনি, অনেক চ্যানেলে এটাই প্রচার করছেন, আপনার চ্যানেলে প্রচার করছেন আমরা দেখছি। তারপরেও কোনো কাজ হইতেছে না, আপনি অনেক কষ্ট করছেন, তারপরে আপনি মাঝে মাঝে আসেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে এটা প্রচার এটা 6 নং মির্জা ইউনিয়ন গ্রাম ফাঁসির থানা মধুপুর উপজেলা মধুপুর জেলা টাঙ্গাইল। এই শাক ব্রিটিশ আমলের শাক আগে খেয়া কাটছিল, নৌকাদা পার হওয়া হয়েছে, এখন বর্তমানে শাখা দেওয়া হয়েছে। চেয়ারম্যানেরা কিছু কিছু টাকা পয়সা এবং স্কুলটনে টাকা পয়সা কালেকশন করে এই শাক দেওয়া হয়। গ্রামের কিছু কিছু লোকজনে পরিশ্রম করে এবং সাংবাদিক ভাইয়েরা তারা মাঝে অনেক মেলা কিছু ভিডিও করে নেওয়া হয়েছে, কোনো কাজ হয় না। ডান পাশে ধনবাড়ি থানা, বাম পাশে হলো মধুপুর থানা। আমরা মাঝে মাঝে যাতায়াত করবার পুরা জায়গায় কিছু কিছু লোক অ্যাক্সিডেন্ট হয়, হাসপাতালে নেওয়া আসা করা নয়। এবং কিছুক্ষণ আগে একটা মহিলা অ্যাক্সিডেন্ট করছে, পুরা গেছিল গা, আমিও ব্যথা পাইছি, পুরেছিলাম গা, ঠেঙ্গে মধ্যে ব্যথা পাইছি। যাতায়াতের কষ্ট, লোকজন বাচ্চা নিয়ে যাইতে পারে না, গর্ভবতী মহিলা যাইতে পারে না। আমার তাওয়াড়া শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, সে যেন অতি দ্রুত গতিতে আমাদের এই কাজটা করে দেয়। এবং 6 নম্বর নিজের ইউনিয়নের সাদিক চেয়ারম্যান, সে যেন আমাদের কাজটা করে দেয়। এই কষ্টটা সবারই, মানে যারা যাতায়াত করে এই রাস্তায় সবারই খুব কষ্ট। এই বিষয়ে আমার বলার মধ্যে মনে করেন যে এখানে একটা অতি তাড়াতাড়ি একটা ব্রিজের প্রয়োজন। কে যে আমি আমার জঙ্গলঘর থেকে এই জায়গায় দেখতেছি যে এই নদী এখানে কোনো ব্রিজ হয় না, মানে ওই বৃষ্টি হইলে আর এখানে যাতায়াতের গাড়ি ঘোড়া এবং কি সব কিছু যাতায়াতের অনেক সুবিধা হবে জনগণের জন্য এবং কি আমাদের জন্য। ব্রিজটা কার কাছে যাচ্ছেন আপনারা? সরকারের কাছে। আমার কোথায় যাবেন? কেতাছি বাড়ি মিহি। কত বছর যাবত এই বাসের সাক্ষ্য চলাফেরা করেন আপনারা? বাসের সাক্ষ্য ওইটা নির্মাণ না হইলো 25-30 বছর। আমরা একটা ব্রিজ চাইছিল। কার কাছে? সরকারের কাছে। ব্রিজ চাইলে আপনাদের কী লাভ হবে? ব্রিজ চাচ্ছেন যেন চলাফেরা করতে একটু সুবিধা হবো, এর জন্য আর কি ব্রিজ চাচ্ছেন। আপনাদের মতামতটা কি? আপনার নাম কি? মোহাম্মদ জোহার আলী। বাড়ি হাসিল। লাভ চলাফেরায় আমাদের একটু ভালো হবে, সুযোগ সুবিধা হবে। আপনি কি বলেন? চলাফেরা করলে আমার সুবিধা হয় একটু ভালো। হাসিল পারলাম কি কারণে? মানে সাকরে যাইতে ভয় করে দেন, বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দিছেন? বন্ধ করছি। আসলে আপনারা কি চান? একটু সুবিধা হয় এরা ব্রিজ করে দিবেন। পোলাফানো স্কুলে যাইতে যাইতে মুশকিল, তো স্কুলে যাওয়া আসা করা হয় না, হেনাগুর মুশকিল, সবার মুশকিল। কুঞ্জি সুযোগ সুবিধা
ছেলে মেয়েরা স্কুলে যাইতে সমস্যা হয়? হ্যাঁ সমস্যা হয়, স্কুলে যাইতেই পারে না। মির্জাবাড়িতে ঘুরে স্কুলে যায় কিন্তু ছোটো ছোটো ফুলা এখনো তাম্বারে স্কুলে যায়। হ্যাঁ আর বিপদ এদিক দিয়ে গেলে কি কাছে হয় কিনা? হয় এপুর দিয়ে গেলে কাছে হয়। আসতে কি ভয় করে? ভয় করে তো ভয় করে না, দর্শক আজকে আমরা উপস্থিত হয়েছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ৬ নং মির্জাবাড়ি ইউনিয়নের দহদরবাড়ি ঘাট বলে থাকি, ঘাটটা দহদরবাড়ি ঘাট নামে পরিচিত। স্বাধীনতার ৫০ বছর পূর্তি হওয়ার পরেও আজ পর্যন্ত কিন্তু এখনও কারো নজরে আসলে বিরিষ্টে হওয়ার জন্য এলাকাবাসীরা কিন্তু অনেক দূর ভোগে তারা বসবাস করতেছেন। তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে একসময় কিন্তু এই বংশাই নদী আমার হাতের ডান সাইডে হলো ধনবাড়ি উপজেলা এবং আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা হলো মধুপুর উপজেলা, মাঝখান দিয়ে বয়ে যাওয়া সেই বংশাই নদী। আজ পর্যন্ত এই বংশাই নদীতে কিন্তু অনেক কিছু হয়েছে কিন্তু এত বৃষ্টি হয়নি, যার জন্য এলাকাবাসীর অনেক ভোগান্তির শিকার। তারা কিন্তু অনেকেই পাশের মানুষ ও পাশে আবার ফসল করে বা পাশের মানুষ এই পাশে তারা কিন্তু কৃষিপূর্ণ এলাকা আবার ফসল করে থাকে, তাদের কিন্তু যাতায়াতের অনেক সমস্যা। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বর্ষার পানি না থাকায় কিন্তু পানি কমের কারণে কিন্তু সাঁকোটা দেখা যাচ্ছে যেখানে পানি নাই, কিন্তু একসময় বর্ষা বেশি হয়ে গেলে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, চলাফেরার সমস্যা। তার চেয়ে বড় বিষয় হলো এখান থেকে কমপক্ষে ছাত্রী চলাফেরা করে আমবাড়া হাই স্কুলে, তারা কিন্তু এদিকে বামুনবাড়ি গেলেও ২-৩ কিমি, তবে আমবাড়ে যেমন একটু কাছে হওয়ার কারণে তারা কিন্তু আমবাড়ে এই হাই স্কুলেই সবাই কিন্তু যায়। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো ছেলে মেয়েদের কিন্তু অনেক সমস্যা, ব্রিজ থেকে তারা পড়ে যায় এবং কি বই টই নিয়ে যেতে সমস্যা হয়, সময়ের প্রয়োজন, তারা কিন্তু খুব ভোগান্তির শিকার আছে। তারা কিন্তু আমাদের বলছে যে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের মহাসাগরে কিন্তু বাংলাদেশ ভাসতেছে, কিন্তু আমাদের এই মির্জাবাড়ি ইউনিয়নের এই বংশাই নদীর ব্রিজটা কিন্তু কারো নজরে আসে নাই। তারা চাচ্ছে যে আসলে আমাদের ব্রিজটি হলে তারা কিন্তু খুব ভালো এবং সুস্থভাবে চলাফেরা করতে পারবে। আপনার এখান থেকে ধনবাড়ি চলে যেতে হলে মনে করেন বাইকের দিয়ে ঘুরে যেতে হয় ১০ কিলো, এই ব্রিজটা হলে কিন্তু ৫-৬ কিলো জায়গা তাদেরকে অতি অল্প সময়ে আধা ঘন্টার মধ্যেই তারা ধনবাড়ি যেতে পারবে এবং ধনবাড়ির মানুষই কিন্তু মধুপুর আসতে পারবে, ওই তার জন্যে কিন্তু তাদের সমস্যা। দর্শক আজ এ পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি, আমি আবুল হোসেন আকাশ।